জনগণ সব দেখছে এবং জনগণ কাউকে ছাড়বে না, আমরা এটা বিশ্বাস করি। লেট আস গো টু জনগণ, আর তো কোনো পথ নেই। আপনার জনগণের কাছে আসেন, আমরা জনগণের সঙ্গে দাঁড়িয়ে আছি, ওখানে মোকাবেলা হবে। কিন্তু ওখানে তো ওনারা আসতে রাজি নয়। ওনারা জনগণের কাছে না গিয়ে, আইন কানুনে না গিয়ে, ধমক ধামক দিয়ে, ব্ল্যাকমেইল করে, হঠকারিতা করে, গায়ের জোরে হঠাতে চান। বারবার বলছি, এই কৌশল চলে অবৈধ শাসকদের বিরুদ্ধে। শেখ হাসিনা সরকার অবৈধ শাসক নয়, সেইটা মনে রাখলে পরে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, তার কাছে আমি আশা করব এই স্বীকৃতিটা না দিতে পারলো। শেখ হাসিনা সরকার পরপর চারটি নির্বাচিত প্রক্রিয়ার সরকার, ওখানে যদি আপনার কোনো আপত্তি থাকে প্রক্রিয়ার সম্বন্ধে, দেয়ার ইজ এ ওয়ে ইন দ্য ল, কিন্তু সেইটা প্রক্রিয়াতে আপত্তি আছে এটা তো বলছে, এটা তো নতুন না, এই আপত্তি তো বাইরে টেকবে না। আপত্তি মোকাবেলার পথ ওনার এই বইয়ে আছে, যে হলুদ বইটা বের করেছিল। আপত্তি মোকাবেলার রাস্তা ওই সংবিধানেই আছে, ওই আইনেই আছে, কিন্তু ওটা তো ওরা যাচ্ছেন না। আইন তো ভায়োলেট করে ফেলছেন আপনারা। আপনি কি রিভিউ এর কথা বলছেন? রিভিউ হোক, অ্যাপিল হোক, হায়ার কোর্টে যা, রিভিউ তো ওনারা করবে। যে কোনো ঘটনা শুনেন, যে কোনো ঘটনা নিয়ে উই ক্যান গো টু দ্য কোর্ট, এটা ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড। আর নির্বাচনের প্রক্রিয়াটা স্পেশালি আইন, নির্বাচন সংক্রান্ত আইন কানুন, নির্বাচন কমিশন শিডিউলে আছে সংবিধানের, সেই কমিশনকে ওবে করতে উনারা নিবন্ধিত দল হিসেবে বাধ্য, আমরা বাধ্য, সেগুলো সব উড়িয়ে দিয়ে সিম্পলি গেট আউট, গেট আউট। এটা তো ভাষা নয়, সভ্য ভাষা নয়, ভব্য ভাষা নয়, গণতন্ত্র ভাষা নয়। এই দিকে ওরা পারবে না, এই জন্য বলছি কারাগর, কারাগরি। দের ইজ নো লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য রোড। উনারা জীবন ত্যাগ করছে নাই, উনারা নিজেরা নিজের পথ বন্ধ করে ফেলছে। সুতরাং আমরা আমাদের দায়িত্ব পালন করব, রাষ্ট্র আমাদের হাতে আছে, দেশ আমাদের হাতে, জনগণ আশা করে আমরা সেবা দিয়ে যাব, সেই কাজটা করে যাব। যে কেউ দাঁড়িয়ে যায়, আমাদের দায়িত্ব রাস্তা পরিষ্কার রাখা, নদী পরিষ্কার রাখা, আকাশ পরিষ্কার, সীমান্ত রক্ষা করা, সেগুলো আমরা করব। সেই রাস্তা পরিষ্কার কি বল প্রয়োগ করে? রাস্তা প্রয়োগ, এই যে বল প্রয়োগ কথাটা আপনার কথা, আমার নয়। যদি রাস্তা, আমি জানতে চাচ্ছিলাম, ওকে, রাস্তা প্রয়োগ করতে, পরিষ্কার করতে গিয়ে যদি আমাকে কেউ বাধা দেয়, বল প্রয়োগ করে, বলের জবাব অটোমেটিক্যালি বল চলে আসে। আইন প্রয়োগ করব, আইনের মধ্যে বলের বিধান আছে, কখন বল প্রয়োগ করতে হয় এই আইনের বিধান আছে, কখন পুলিশে গুলি করতে পারে ইন সেলফ ডিফেন্স অথবা সম্পদ রক্ষার্থে, উনাদের প্র্যাকটিস করে আইনে সেটা আছে। পুলিশ সেটা করেছে কি না, অ্যাক্সেস করেছে, দেখারও বিধান আইনে দেওয়া আছে। এটা বারবার বলছি, ওই কথা না বলে, ওইদিকে না গিয়ে চূড়াগলি অন্ধগলির পথে আটলে কোনো ফায়দা হবে না, বাংলাদেশ সেই পর্যায়ে আর নেই।